পুরুষেরই কথা বলা হচ্ছে কাপুরুষের কারণে তো যাচ্ছে মহিলার আবার ইনসাফ কি কোনো কথা বলার জন্য আমাকে ইনসাফ করা লাগে না আমার কোনো কথাতে উনিশ বিশ থাকে না যেইভাবে বলছি পর্যন্ত এইভাবেই থাকবে এই দাঁড়ি কর্ডা কাঁটা কম্পাস দিয়ে মেপে উনিশ বিশ করা যাবে না সম্মানিত তিনি ভাই বোন পুরুষ হলে পাঁচটা জিনিস লাগে তার পঞ্চম পঞ্চম নাম্বার হচ্ছে বাড়ি বউ বাড়িতে থাকবে জরুরি প্রজন ছড়া বাড়ি ত্যাগ করতে পারে না কাপুরুষের করে মহিলা হলে স্ত্রী হলে তিনটা জিনিস লাগে একটু যাবের বলছেন আল্লাহর নবী আমাদেরকে বললেন যে সবাই এখানে থাকো আমরা এখন মদিনাই ঢুকব না রাতে এখানে থাকবো সকালে মদিনাই যাব তো যাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল অন্য কথায় লেগে গেলেন বললেন বিক্রান আম সৈয়িব তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম সৈয়দ তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি একজন বিবাহ করেছিল ও তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আল্লাহ রসুল বললেন হাল্লা বিক্রান তুলাইবোহ তুলাই বোকা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন উত্তর কি দিচ্ছেন দেখেন আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন আমার ছয়টা বোন রেখে গেছেন আমার বাপ ছয়টা মেয়ে ছয়টা বেটি রেখে মারা গেছেন আমার ছয়জন বোন আছে আমি ওদের বয়সের একটা মেয়েকে বিবাহ করতে চাইনি ওদের চেয়ে বেশি বয়সের মেয়েকে বিবাহ করতে চেয়েছি কেন এক লেত্তআদ্দেবা না আমার স্ত্রী যেন তাদের আদব দিতে পারে শিষ্টাচার দিতে পারে গেঞ্জি গায়ে দিয়ে আপনার এই মেয়ে ঘুরে বেড়াচ্ছে আপনার মা আপনার স্ত্রী পাশে আছে বলেন এই কেমন মহিলা আর শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কাকে বলে আপনার মেয়ের হাতে গেমস খেলতে দিয়ে আপনার স্ত্রী ইস্টার জালসা নিয়ে বসে আছে শিষ্টাচার কাকে বলে শোনেন শিষ্টাচার কাকে বলে এ তালাক দিতে হবে আমি আদেশ করিনি পরামর্শ থাকছে এ চলবে না আবার বুঝেন আমার বাপ ছয়টা বেটি রেখে গেছেন ওদের সমান একটা মেয়ে আমি বিবাহ করতে চাইনি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যে তাদের তিনটা কাজ করতে পারবে এক দিতে পারবে দুই তিন তুরা জেলা হন না তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারবে বাংলাদেশের মেয়েদের চিরুনি করা সহজ এখন তো আর মেয়েদের মাথার চুল ওইভাবে বাঁধায় লাগে না বড় বড় চুল করে রেখেছে শুধু আঁচড়ে দিচ্ছে শ্যাম্পু দিয়ে এরকম উঁচা হয়ে থাকছে বাচ্চারা ছুটে বেড়াচ্ছে সদি ওবারে এরকম নয় ওই শুধুমাত্র জন্মের সপ্তম দিন মাথার চুল কেটেছে মেয়েদের আর চুল কাটবে না আর ওরা এদিকের মায়েরা চুল দুই ভাগ করে বেনি করে উপরে বেঁধে দিয়েছে বাচ্চা দড়িয়ে বেড়াচ্ছে কিন্তু সৌদি আরবে এটা দুইটা করে না পাঁচটা সাতটা করে বেনি আর এক দেড় দুই ঘন্টা লাগে মাথার চুল সাজাতে ওরা লাঠি নিয়ে বসে চুল আঁচড়ে দেওয়ার জন্য মায়ের বাচ্চাদের সাথে কাজ এক বাম হাতে পানি খাচ্ছে মা কিছু বলে না শিষ্টাচার কাকে বলে মেয়ে ঢং ঢং করে নগ্ন পোশাকে দড়িয়ে বেড়াচ্ছে মা কিছু বলে না শিষ্টাচার কাকে বলে মেয়ে বাম হাতে পানি খাচ্ছে মা কিছু বলে না শিষ্টাচার কাকে বলে মেঘ জাং পরে ফরাক গাই দিয়ে আছে মা কিছু বলে না শিষ্টাচার কাকে বলে মেয়ে দুলা কোলের উপরে চড়ে আছে যুবতী মেয়ে ক্লাস টেনে পড়ে মা কিছু বলে না শিষ্টাচার কাকে বলে মেয়ে রং মেখে পতিতে লয়ের মেয়ে সাজগোজ করে বাইরে চলে যাচ্ছে মা কিছু বলে না শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কাকে বলে আমি বড় মেয়ে বিবাহ করেছি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করেনি তিনটা কারণে আমি মনে হয় বুঝাতে পারলাম না হাদিস বোখারি মুসলিম কি আমার পর্যন্ত থাকবে সম্মানিত দিনী ভাই বোন আজকের জন্য আলোচনার শেষের দিকে চলে আসছি কত বাজে যেন সম্মানিত দিনী ভাই বোন শিখ মহাপাপ মধ্যেখানে একটা কথা এসেছিল তাই এটুকু বলে রাখলাম রাসুল সাল্লি সাল্লামের সাহাবিগন এক জায়গাতে গেছেন এই হাদিস দিয়ে বিস্তারিত সব সিরকের নোট দেওয়া আছে বইয়ের নাম হলো কেবড় ক্ষতিগ্রস্ত বলছেন যে ওরা ওদের তরবারি এই গাছের উপরে ঝুলিয়ে রেখেছে ওরা এই গাছ থেকে করলেন নেই আপনি আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন আমরা তার নিচে বসবো আমরা সেখান থেকে করলেন নিব তখন আল্লাহ রসুল বলছেন ছি 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 নজরুল জালে আরে এ তো মূসার সম্প্রদায় করেছিল মূসার সম্প্রদায় বলেছিল আমাদের একটা মাহবুদ করে দেন তোমরা একটা গাছ কিভাবে চাও করে সম্মানিত তিনি ভাই বোন যত কাজে সুবিধা নিচ্ছেন জন্মদিবস মৃত দিবস যত দিবস আছে এই দিবস আপনাকে কেন পালন করতে হচ্ছে এইগুলোই হচ্ছে শীত সোনেন একটু থামেন আজকে জুমার খুদ্ দিতে গেছিলাম সারুলিয়া ডেমরা তখনও বই পুস্তকগুলি নিয়ে যাওয়া হয়নি বিশেষ জরুরি কথা হচ্ছে এই পৃষ্টিভি এক সময়ে মানুষের ঘরে ছিল আমি অজান্তেই আমার অজান্তেই আমি আপনার ঘরে চলে এসেছি আপনার অজান্তে আমি আপনার ঘরে চলে এসেছি আমাকে উপেক্ষা করার মতো আপনার কোনো পথ ছিল না কিন্তু এখন পৃষ্টিভি চলে না সব জায়গাতে আমরা যেতে পারি না সব জায়গায় যাওয়া আমাদের কাছে সহজ নয় পরিস্থিতিকে আমরা যত সহজ মনে করছি পরিস্থিতি তত সহজ নয় আমাদের বক্তব্য বন্ধ করাই মানুষের প্রয়োজন আমাদের বই পুস্তক লেখা বন্ধ করাই মানুষের প্রয়োজন আমাদের নামে মামলা করে জেল হাজতে রাখাই মানুষের প্রয়োজন যার কারণে আমরা সবসময় আপনাদেরকে বেশি খিদমত না করতে পারলেও এই দেশের রাস্তাঘাট মিথ্যে বইয়ে পরিপূর্ণ হয়ে আছে বইয়ের নাম হলো কি করলে কি হয় বইয়ের নাম কি কি করলে কি হয় কি করলে ছাই হয় হয় কিছুই না বইয়ের নামটাই সেরেক বইয়ের ভিতরে যা আছে সব সেরে কি কথা আছে এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম মোকসিদুল মমিনিন তার একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি লিখা আছে এখানে হেডলাইন হলো অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে লিখা আছে ওখানে আল্লাহর কসম একটা কথা সত্য নয় আল্লাহর কসম একটা কথা সত্য নয় লিখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া খড়া হয় এইভাবে লিখতে 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 আট পৃষ্ঠে লিখেছে আল্লাহর কসম একটা বাক্য সত্য নয় সরাসরি কোরআন মাজিদের উল্টা আল্লাহ তালা বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আর না সেতুম তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রীর তোমাদের জমি তোমরা তোমাদের খেতে আস তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আস তোমাদের ইচ্ছে মতো সেইখানে লেখক এই কথা কিভাবে লিখতে পারেন দেশবাসী জাতিকে বলেছি বই সংশোধন করতে হবে এবং তার জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহ উনি ভুল লেখেছেন তুমি তাকে মাফ করো আর আপনাদেরকে বই সংশোধন করতে হবে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম মানুষকে আপনি তেল পড়ে দিতে পারেন পানি পড়ে দিতে পারেন কিন্তু যেটা পড়ে দিচ্ছেন সেটাতে যদি সেরেক থাকে তাহলে আপনারও জাহান নাম যাকে দিচ্ছেন তারও জাহান নাম ইনার রোকা ও তামায় তেওয়ালা শিরকুন রোকা ঝাড়ফুঁক করা সেরেক সেরেক অত্তামায় মা তাবিজ ঝুলানো সেরেক অত্তেওয়ালা স্বামী স্ত্রীর মধ্যে ভাব সৃষ্টি করা সেরেক এইসব সেরেক থেকে আপনারা বেঁচে থাকুন আমাদের লিস্ট দেওয়া আছে বক্তব্যে সে লিস্ট দেখে বাঁচার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সকল দিনই বোনকে সিল্কের ব্যাপারে এবং বেদাতের ব্যাপারে বিশেষ সতর্কবাণী পেশ করে আলোচনার শেষে বলছি তিনটি কাজ করবেন এক পাঁচ অক্ত সলাত আদায় করবেন যে কোনো মূল্যে দুই হালাল রুজু উপার্জন করবেন তিন চব্বিশ ঘন্টায় একবার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন যে কোনো মূল্যে অন্তত সুরা এখলাস সুরা এখলাস অন্তত পড়বেন এইটুকু অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শুভন আগাল্লামদিকা সদাল্লাহিল পাওয়া বললাম কয়েকটা ও কয়েকটা জিজ্ঞাসা সাবান মাছের কিছু আমলের কথা ওটা আগে বলতে হতো সাবান মাসে প্রথম থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত সেম হবে টাকনোর নিচে কাপড় পরলে কি ধরনের আচরণ দিয়ে টাকনোর নিচে কাপড় পরা মহাপাপ বাপের সম্পদ মেয়েদের বন্টনের নিয়ম কি। মেয়েরা পাবে অর্ধেক ছেলেরা পাবে ডবল যদি ছেলে না থাকে তাহলে একটা মেয়ে হলে অর্ধেক পাবে আর যদি দুই বা ততধিক হয় তাহলে তিন ভাগের দুই ভাগ পাবে ফিতরা শস্য দিয়ে আদায় করতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে না বিড়ি খায় সুদ খায় দাড়ি চাঁচে নামাজ পড়ে এমন লোক ফাঁসে পাপি যদি কোনো ব্যক্তি জর্দা খায় তবে কি তার এমাম নামাজ হবে আপনাদের হবে তার হবে না এমামকে বাদ দেন যতদিন আছে তার পিছনে সলাত আদায় করেন সলাতে এমামের কেরাত ভুল হলে ওই এমামের পিছনে সলাত হবে জি হবে ফরজ সলাতের পর একাকে হাত তুলে দোয়া করা হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সলাতের সাথে সম্পর্ক নেই যখন ইচ্ছে বিয়াল্লিশটা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার যখন ইচ্ছা হাত তুলে দোয়া করবেন